আষাঢ়ের বৃষ্টি উত্তাপ কমিয়ে দিয়েছে কোরবানির পশুর হাটের। ঈদুল আজহার আগের দিন বৃষ্টির কারণে সকাল থেকেই ক্রেতা কম ছিল রাজধানীর হাটগুলোতে, যা কমিয়ে দিয়েছে পশুর দামও। সন্ধ্যা পর্যন্ত হাটের অনেক গরুই অবিক্রিত থাকতে দেখা গেছে। আরও জানাচ্ছেন সৌরভ রহমান। তেজ যতটুকু তা যেন ওই শরীরেই, দামের তেজটা পড়ে গেছে গেল রাতের বৃষ্টিতে। সকালের টানা বর্ষণ তাতে যেন শেষ ব্রেকটা মেরেছে, ফলে বেলা একটার সময়ও আফতাবনগরের এই হাটে গরু নিয়ে আসা বেশিরভাগ খামারেই বিক্রি শুরু করতে পারেননি। যারা বিক্রি করেছেন তারা ছেড়েছেন গেল দুই দিনের থেকে কম দামে, কেননা বৃষ্টিতে অনেক গরুই ততক্ষণে অসুস্থ হয়ে পড়েছে। বৃষ্টির কারণে আমরা মার খেয়ে যেতেছি, বৃষ্টির কারণে তেতা পাইতেছি না, বিচারা গরিব দ্বারা নামে না, বাসা থেকে এখন নামে নাই না কিনা শেষ করে দিচ্ছে তাও বলতে পারি নাই। এখন আমরা যেই মাল নিয়ে আসছি এই মাল এখন বেচার মতন সম্ভব হইতেছে না, যা যে কয়টা মাল ছেলে দিতেছি প্রতি মালের আমরা 15-16 হাজার টাকা লুকসানতে ছেলে দিতেছি। গতকালকে একটু ভালো ছিল, আজকে একদম খারাপ, বেচা গেলে একদম নাই হই, গরুর দাম গরু বেশি দাম কম তাটা কম কয়। হাট ঘুরে দেখা গেছে গেল তিন দিনে ঢাকায় কোরবানির পশুর আনুষ্ঠানিক বেচাকেনা শুরুর পর এমন মাঝারি আকারের যেসব গরু 1 লাখ থেকে 1.25 লাখ টাকায় বিক্রি হয়েছে, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তা 80,000 টাকায় কেনা গেছে। আর আগের 80,000-এর গুলো মিলেছে 70-এ। তবে সবচেয়ে বেশি দাম কমতে দেখা গেছে বড় গরুর। দাম কমার এই খবর বিকেলের দিকে ক্রেতা বাড়িয়েছে হাটে। গত 2 দিন আগে বাজার গরুর দাম একটু বেশি ছিল, আজকে যেহেতু কম, আমি সিদ্ধেশ্বরী থেকে আসছি স্পেশাল আরেকটা গরু কেনার জন্য। গরু তো এখন অ্যাভেলেবেল, গরু আছে, গরুর তেমন সংকট নাই, তবে ক্রেতার পক্ষেই আছে, যাতে সে ক্রয় করতে পারে সেই পক্ষেই আছে। ক্রেতা বিক্রেতা দুই পক্ষই অবশ্য বলছে কোরবানির পশুর বাজারের এই গতি প্রকৃতি বোঝা মুশকিল। বাকি সময়টায় আবহাওয়া ভালো গেলে আর ক্রেতা বাড়লে দৃশ্যপট পাল্টে যেতে পারে যে কোনো সময়ে। সৌরভ রহমান, মাত্রাঙ্ক সংবাদ, ঢাকা।